পুরা ফ্রেশ চাকের যে মধুটা হয় ঠিক আছে ওটার চাইতে এটা আপনার হচ্ছে যে টেস্ট বেশি। আসসালামু আলাইকুম, আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চলে আসছি একটি আম গাছের সাথে। মৌচাক বিশাল বড় মৌচাক, তো এই মৌচাক থেকে আমরা এখন মধু সংগ্রহ করব। তো রোদ পড়ে গেছে এই জন্য আমি কাছ থেকে দেখাতে পারতেছি না যে মৌচাকটি কত বড়, তারপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিক্স নিয়েই দেখাবো আসলে আমরা কতটুকু রিক্স এবং কি ভয়াবহ অবস্থায় হচ্ছে যে মৌচাকগুলো মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি। এটা আপনারা দেখলেও আর কি আপনারা ভয় পাবেন। আমরা এখন দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতিতে এই মৌচাকটি আছে। আমি এখন আপনাদেরকে একদম কাছে নিয়ে যাই দেখাবো। কুত্তাক ধারায় ধরবি, মৌমাছি উড়াউড়ি করতেছে। এই যে দেখেন অনেক সুন্দর বিশাল বড় মৌচাক। এই মৌচাক থেকে আমরা ইতিপূর্বে মধু সংগ্রহ করছি, কারণ একটা মৌচাক থেকে 15 দিন পর পর হচ্ছে মধু সংগ্রহ করা যায়। আপনারা দেখেন এটা কিন্তু অনেক বড় মৌচাক ছিল, এই যে এই থেকে একদম এই পর্যন্ত আজ কাটতে 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 এ পর্যন্ত আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা মৌচাক থেকে প্রতি বছর হচ্ছে যে যদি মৌমাছি উড়ে না যায় তাহলে আমরা প্রায় মৌচাক থেকে 15 দিন পর পর মধু সংগ্রহ করতে পারি। আর এই মধু আপনারা হচ্ছে যে আপনি অনেকেই প্রশ্ন করেন ভাই মৌচাকের কোন অংশ থেকে মধু থাকে, সেইটা হচ্ছে যে এই উপর অংশে দেখুন আপনারা যে ফুলে আছে, এই ফুলা অংশে আর কি হচ্ছে যে মধু থাকে। মৌমাছির সবসময় মৌচাকের সবসময় হচ্ছে উপরের অংশে এরকম ফুলা অবস্থা যখন দেখবেন তখন বুঝবেন যে এখানে মধু হয়েছে। তো এই যে আমাদের মল ভাই বুন্দা নিয়ে চলে আসছে মৌচাক কাটতে। এখন উঠবে, দাঁড়াও একটু, ওয়েট দাঁড়াও কাছে যা। আশপাশে জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের আবহাওয়া। এইটা হচ্ছে লাউ গাছ, যে লাউয়ের ফুল ধরছে। আর এদিকে রেডি হচ্ছে সব, আর মৌচাক কাটার এ পরে রেডি হয়ে গেছি। এইটা পরলে আর কি মৌমাছি কামড়াইতে পারবে না। মৌচাক আমি কি পরিমাণ কাঁচা আছে আপনাদেরকে দেখ। এই যে লাও লাও, তুমি রেডি হও। বন্ধুতে আর কি আগুন দেওয়া হয়ে গেছে। আমরা একদম খুবই নিচে কাছে আছি মৌচাকের। ঠিক আছে আছি, কেমন দিল নাকি ভাই? এই উপরের অংশে মধু হয়েছে। ধোয়ার কারণে ধোয়ার ইয়ারে ওই পারে লাভ না হয়। আচ্ছা দাঁড়া আমি উপারে চলে যাই। আমি একদম আপনাদেরকে ভালোভাবে দেখার চেষ্টা করতেছি।
কি হলো রাসেল ভাই, কি হলো কাটো? হ্যাঁ খুবই ভয়াবহ অবস্থায় আছি আমি, কাটা হচ্ছে। কি হলো তোমার? কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়ে গেছে, আমি একদম মৌচাকের কাছে। হ্যাঁ ধোয়ালি আসো কাছে না স্যার, যে মৌমাছি এই যে দেখেন এক বালতি মধু ধোয়াড়ালি আসো ভাই, ওদিক যাওয়ার দরকার নাই আর, আদর লিয়া দরকার নাই, আসো তো হতো। হ্যাঁ লিয়ে আসো তাহলে, লিয়ে ঢুকায় দাও তাড়াতাড়ি। মৌচাক কাটা হয়ে গেছে কিন্তু আমাদের কয়েকটা খালা বাড়ি দিচ্ছে দেখো তো মাথার উপর, ধোয়ার মধ্যে যাই আছে কি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে কালো চা, কালো চাকে অল্প মধু আছে, এদিকে না অল্প মধু চাক আছে, মধুতে এক বালতি মধু দেখি কাকা। তাহলে আমরা একটা মৌচাক থেকে মধু সংগ্রহ করলাম, ইতিপূর্বে ওই মৌচাক থেকে আমরা সরিষা ফুলের সিজনে মধু সংগ্রহ করছি, তো কালো ঢালে আর কি মধু হয়েছে খুবই ভালো পরিমাণে, এই যে দেখেন। তো আমরা একটা মৌচাক থেকে হচ্ছে যে যদি মৌমাছি উড়ে না যায় তাহলে প্রতি 15 দিন পর পর একটা মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারি, আর মৌচাকের হচ্ছে যে উপরের অংশে হচ্ছে মধু হয়। আপনারা যারা ইয়ে করেন তারা অনেকে প্রশ্ন করেন যে ভাই মৌচাকের কোন অংশে মধু থাকে, তো মৌচাকের সবসময় উপরের অংশে ফুলে থাকে, তাহলে বুঝতে পারবেন যে মধু হয়েছে এখানে। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মৌচাক মধু শপ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং খাঁটি মধুর জন্য আমাদের নাম্বার ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। এখন আর কি ভাগ করা চলবে? গ্রাম আজকে যে রিক্স নিলাম ওই যাতে ভিডিও করেছি ভাই, আমার তো জান শুকায় যাচ্ছিল। ভয় নেই, একটা কামড় দিছে হাত দিচ্ছে, আমি সামান্য কিছু ধুমা দিয়ে হাত দিয়ে দিয়ে হেঁটা হেঁটা দিয়ে চাক কাটছি। সকাল বেলা হলে ভয় হতো না? সকাল বেলা তো ইয়ে করলো একটাও বাচ্চা নাই, এগুলো কিন্তু সব উঠলে কিন্তু পায়ে উঠলে কিন্তু কামড় দিবে। এই 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 চাকে এরপরে মধু হবে আরো বেশি। একটা বালতি পানি নিয়ে আসেন,
হাতটা ধোয়া লাগবে না পানি নিয়ে আসুন নামটা বাস করলে মধ্যে যাও বড় বাস করলে ভয় নাই আপু ভয় কিছু এই যে দাড়ি পাল্লায় ওজন করা হবে কম হলো আপনার হচ্ছে যে সাদা ফ্রেশ চাকের যে মধুটা হয় ঠিক আছে ওটার চাইতে এটা আপনার হচ্ছে যে টেস্ট বেশি মধুর কালারটা দেখেন আপনারা মধুর কালারটা এখন এরকমই হবে কালো গোলা ছিল আমরা সাল পাল্লাবার সেই খা আগে নিয়মিত অল্প অল্প করে খাওয়াবেন বেশি খাওয়ালে আবার সমস্যা আছে শীতের মধ্যে খাচ্ছে এখন গরমের মধ্যে আমার শাশ শ্বশুর একটা আছিল মরে গেছে এই শাশ শ্বশুর চাক কাটছিল কি হবে চিনেন কি খালেক নাম দেখিছি আও তো নাম জানি না হ্যাঁ ডাল গাছ আছে লাল মধু 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 তৈরি